আসসালামু আলাইকুম সবাইকে, নজরুল ফিতে স্বাগতম। তো বরাবর কিন্তু আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিক্সটা হচ্ছে আমরা কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি। তো অনলাইনে ইনকামের কিন্তু অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, আমাদের চ্যানেলে দেওয়া আছে। এবং অনলাইনে থেকে ইনকাম করার কিন্তু অনেক এও আছে, অনেক এর মাধ্যমে কিছু কিছু আছে যে আমরা কিছু এও আছে যে আমরা কাজ শিখে কাজ করব, এবং কিছু এও আছে আমরা কাজ না শিখে আমরা কীভাবে কাজ করবো। আমরা কোনো ধরনের কাজ চাই না, তারপরে কিন্তু আমরা ইনকাম করতে চাই। তো এই নিয়েই কিন্তু আজকের ভিডিও। তো এরকম একটি সাইটের সাথে আলোচনা করে দেবো আপনাদের, যে সাইট থেকে আপনারা কিন্তু ওয়াচ এডসের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন, ইউটিউব এডস কিন্তু দেখে ইনকাম করতে পারেন। এবং আরেকগুলো আছে যে ছোটো ছোটো ভিউ আছে, ভিউ এডসগুলো দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিন্তু আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো এই সাইট থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন এবং কীভাবে কাজ করবেন তা বিস্তারিত আমি দেখিয়ে দিব। তো এই সাইটের দুটি ফেসিলিটি হচ্ছে কি, একটি হচ্ছে আপনারা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন, দ্বিতীয়টি হচ্ছে আপনারা যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড আছে, যেমন পিটি সাইটে আমরা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড দেখি, এরকম কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড দেখে আমরা ইনকাম করতে পারি। তো আমরা ডিসপ্লেতে এই সাইট সম্পর্কে বিস্তারিত জেনে নিব এবং কীভাবে কাজ করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং পেমেন্ট মেথডগুলো কী কী এবং কত হলে আমরা উইথড্রো দিতে পারবো তা সম্পূর্ণ আমরা ডিসপ্লেতে দেখে দেবো। তো দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে এ সাইটে কাজ করতে হয়। তো ব্যাস আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কীভাবে এই সাইট থেকে আমরা ইনকাম করবো, কীভাবে অ্যাকাউন্ট করবো, কীভাবে আমরা কাজ করবো এবং পেমেন্টটা আমরা কত হলে পাবো, কীভাবে পেমেন্টটা পেতে পারি তার সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করে নিব। তো সম্পূর্ণ ভিডিও তো ধৈর্য সহকারে দেখুন। তো চলুন আমরা কাজটা শুরু করি। তো এর জন্য আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়ে যারা যারা কাজ করতে চান আপনারা করতে পারবেন। সেই রকম আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন, যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে এখানে আপনারা লিখবেন cash/clicks.com লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এই সাইটটা আপনাদের সামনে চলে আসবে। এই দেখুন, এই হচ্ছে এই সাইট ইন্টারফেসটা, এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন ক্যাশ ক্লিক্স, এখানে দেখুন দ্য বেস্ট ওয়ে নিউ ওয়ে টু আর্ন। এখান থেকে এই দেখুন এখানে আছে, যেমন এখানে আপনারা চাইলেন ওপেন নিউ অ্যাকাউন্ট করতে পারেন, মেম্বার লগ ইন, যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে মেম্বার লগ ইন করতে পারেন। এখানে দেখুন আপনারা কী কী মাধ্যমে ইনকামটা করতে পারেন। এখানে দেখুন ভিউ পেইড টু ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আছে ওয়াচ ভিডিও অ্যান্ড ডাউনলোড অ্যাপস। তো আপনারা ভিডিও দেখে এবং অ্যাপস ডাউনলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে সম্পূর্ণ আপনার বিস্তারিত দেখে নেবেন। এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, এখানে টোটাল তারা পেইড করছে কত, এসব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যেগুলো দেখতে চান এখানে নিচের দিকে আসেন, আরও বিস্তারিত দেখতে পারবেন ওদের কাছে। তো পেমেন্ট মেথডগুলো দেখে এখানে নিচে দিয়েছে ওরা, যেমন পেয়ার আছে, স্কিল আছে, কয়েন টু সেন্ড আছে, বিট কয়েন আছে, টেম আছে, লাইট কয়েন আছে, এখানে কয়েন পেমেন্টস আছে, এগুলো দেখতে পারেন। আর যারা যারা এখানে দেখুন চার্ট আছে, আপনারা যারা দুদিন চার্ট করতে ওদের সাথে চার্ট করতে পারবেন এবং এখানে ওদের ডিটেলস আরও দেওয়া আছে। এখানে সাপোর্ট টিমের সাথে সাপোর্ট টিম জানতে পারেন। এবং যদি আমরা পেমেন্ট প্রুফটা দেখতে চাই, এখানে পেমেন্ট প্রুফটা যদি ক্লিক করি তাহলে এই সাইটে আমরা পেমেন্ট প্রুফটা দেখতে পাবো। এখানে দেখুন, এই দেখুন চোদ্দো মার্চে কিন্তু একজন পেমেন্ট পাইছে, এই দেখুন কত $18 কিন্তু পাইছে একজনে, আর এই দেখুন একজনে কিন্তু 72 সেন্ট 0.72 অফ হয়েছে পেয়ারে। তো পাইনিয়ার পেয়ারের মাধ্যমে অনেকে নিছে এরকম, বিটকয়েনেও নিছে। তো এরকম দেখতে পারেন এখানে আপনারা পেমেন্ট প্রুফে এসে দেখতে পারেন। তো আমাদের এখানে আসার পর কাজটা হচ্ছে আমাদের যেহেতু আমরা নতুন কাজ করব, তাহলে আমরা এখানে দেখুন উপরে রেজিস্টার আছে, আমরা এখানে সিম্পলি রেজিস্টারে ক্লিক করে নিব। তো আমরা এখানে এখন ক্রেকারে চার হচ্ছে, তো আমরা এখন রেজিস্টার করে নিব। আমরা রেজিস্টারে ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন আপনাদের ফুল ডিটেলসটা এখানে দিবেন, সম্পূর্ণ যেখানে যা লাগবে তা দিয়ে দিবেন। এখানে দেখুন এখানে বলছে ফুল নেম দিবেন, এখানে আপনার ইউজার নেম, যে ইউজার নেম ইউজ করবেন সেটা দিবেন, এবং এখানে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছেন সেটা দিবেন, এবং এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস আছে, কনফার্ম ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে পাসওয়ার্ড আছে, আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন এখানে। তো নিচে আবার সেম পাসওয়ার্ড আছে, সেম পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন এখানে। তারপরে এখানে একটি ক্যাপচা আসে, ক্যাপচাটা ফিল করতে হবে, এখানে ক্লিক করবো আমরা, ক্লিক করার সাথে সাথে ক্যাপচাটা ফিল হয়ে যাবে। এরপরে এখানে দেখুন রাইট চিহ্ন দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে সিম্পলি আমরা রেজিস্টার আছে, রেজিস্টারে ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখুন কি বলছে, অ্যাক্টিভ রিকোয়ার্ড ফর ক্যাশ ক্লিক। এখন কিন্তু আমাদের মেইল একটা মেইল গেছে, ওদের অ্যাক্টিভেশন কোড গেছে, এটা আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো আমাদের মেইলে চলে যাব, আমরা মেলে চলে আসলাম। আসার পরে একটু সময় ওয়েট করতে হবে, আমাদের মেলে যেহেতু ওরা সেন্ড করছে একটু সময় ওয়েট করলে আমরা এখানে ওদের মেলটা পেয়ে যাব। আবার রিফ্রেশ করি,
চলে আমরা আর কি লগ ইন হয়ে যাই, এটা লেট হবে, সমস্যা নেই। তো আপনারা আপনাদের ইমেল থেকে এটা অ্যাক্টিভ করে নেবেন। তো আমরা এর জন্য দেখি আমরা যে ইমেল অ্যাড্রেসটা সরি যে ইউজার নেমটা ইউজ করলাম সেই ইউজার নেমটা দিলাম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে সিম্পলি আমরা ক্যাপচাটা ফোন করে আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। তো ওকে, আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ এখন পর্যন্ত মেল আসে নাই, একটু সময় ওয়েট করি আমরা। ওয়েট করার পরে মেলটা আসছে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন মেলটা কিন্তু চলে আসছে। তো এখন সিম্পলি আমরা এখানে ক্লিক করব, ক্যাশ ক্লিকে ক্লিক করলাম। করার পরে দেখুন আমাদের এটা আমাদের সামনে চলে আসছে। তো এটা যেহেতু আমি অন্য ব্রাউজার করছি তো এটা ক্লিক করে দিব, লিঙ্কটা কপি করে নিব। আপনারা সিম্পলি এটা ক্লিক করে দিবেন, ক্লিক করলে আপনাদের এখানে হয়ে যাবে। তো আমরা এটা ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো এরকম ইন্টারফেসটা চলে আসলে আপনার অ্যাক্টিভেশন কোড আছে এখানে, আমরা জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবো, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন এখানে কি বলছে, ওয়েলকাম টু ক্লিক ক্যাশ, উই উড লাইক টু ওয়েলকাম ইউ অ্যাজ এ নিউ মেম্বার অফ ক্যাশ ক্লিক, এ নিউ মেম্বার আর্নিং ইন ইন্টারনেট। তো আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন লগ ইন করতে পারবো। তো আমরা লগ ইনে ক্লিক করলাম। করার পরে এখানে যে ইউজার নেম আছে আমাদের, যে ইউজার নেম দিয়েছিলাম সেটা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেবো, আমাদের যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে এই ক্যাপটাটা ফিল আপ করে নিব। নেওয়ার পরে এখানে সিম্পলি আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এই দেখুন এটা প্রসেসিং হচ্ছে, এটা ওয়েট করতে আমাদের, এটা প্রসেসিং পর্যন্ত আমাদের ওয়েট করবো আমরা একটু সময়। দেখুন এখানে প্লিজ ওয়েট ডিউরিং লগ ইন প্রসেস, এখানে প্রসেসটা হচ্ছে, একটু সময় ওয়েট করতে হবে আমাদের। তো ওয়েট করার পরে এই দেখুন আমাদের সামনে এখানে দেখুন এই সাইডটা চলে আসছে। তো এখানে দেখুন ক্যাশ ক্লিক, এখানে প্লিজ ওয়েট, এখানে একটা লোডিং হবে, এই লোডিংটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমাদের লোডিংটা হয়ে যাবে এখানে, একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে দিব আমরা এখানে। আমরা এখানে ওয়েট করি। তো দেখুন এখানে কি বলছে, ক্লিক আপ সাইড ডাউন পিকচার, নিচের দিকে যে পিকচারটা সেটা দিতে হবে, ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করলাম। করার পরে দেখুন আমাদের কাজটা শেষ। তো এই হচ্ছে এই সাইট এন্টারপ্রাইজ, ভিতরে আমরা এন্টার করার পরে এই হচ্ছে এই সাইটটা, সম্পূর্ণ সাইটটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম দেওয়া আছে, এখানে দেখুন উইথড্রর ক্ষেত্রে দেওয়া আছে, আপনারা দেখিয়ে দিব। তো এখানে দেখুন আমাদের ব্যালেন্সটা আছে, যেহেতু আমরা কোনো কাজ করি নাই সেহেতু আমাদের ব্যালেন্সটা 00, পারচেজ ব্যালেন্স 0, সব কিছু এখানে 00, পেন্ডিংও আমাদের 00। তো এখান থেকে কিন্তু দেখুন এই সাইট থেকে আমরা কিন্তু রেফার বাই করতে পারি। এখানে দেখুন সিস্টেম দিছে এবং বাই রেফার এবং রেন্ট রেফার, আমরা রেফার রেন্টও দিতে পারি। এখন আমরা দেখি উইথড্রটা, আপনারা দেখিয়ে দিই উইথড্র কী কী মাধ্যমে করতে পারবেন, এরপরে আপনাদের কাজ দেখিয়ে দিব। উইথড্রতে আমরা ক্লিক করলাম। তো এখানে দেখুন উইথড্রটা কিন্তু আমাদের $2 হলে কিন্তু আমরা এখানে খুব সহজেই কিন্তু উইথড্রটা নিতে পারবো। তো উইথড্র মেথডগুলো কিন্তু এইগুলো দেখুন, এখানে পেয়ার আছে, স্কিল আছে, কয়েন টু সেন্ড আছে, বিটকয়েন এটিএম আছে, লাইট কয়েন আছে, কয়েন পেমেন্টস আছে। তো দেখুন এটিএম যাবো। তো আমাদের মোটামুটি সবার কিন্তু পেয়ার স্কিল আছে। কিন্তু আপনারা যারা পেয়ার স্কিল নেই তারা আমাদের চ্যানেলে দেখতে পারেন, অলরেডি কিন্তু পেয়ার এবং স্কিল কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আসার পর আমরা আবার এখানে অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করব। এখানে সামারিতে ক্লিক করে আমাদের এই অ্যাকাউন্টে চলে আসলাম। তো আপনারা যারা অ্যাকাউন্ট এখানে আপনারা আপডেট করছেন তারা এখানে আপডেট করতে পারেন। তো এটা আমি পরবর্তীতে আপনাকে দেখিয়ে দিব। তো আপনারা দেখে এখানে আসার পর আপনার কাজ কী, তো কাজ হচ্ছে দেখুন উপরে আর্ন মানি আছে এখানে। তো আর্ন মানিতে যদি ক্লিক করি আমরা, ক্লিক করার পরে আমরা অনেকগুলো দেখতে পারবো। দেখুন প্রথমটা হচ্ছে অফার ওয়ার অ্যান্ড সার্ভে, ট্রাফিক, ভিজিট, অ্যাডভার্টাইজমেন্ট, ইউটিউব, ভিডিও অ্যাডস। তো অনেকগুলো আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজে কিন্তু ইনকাম করতে পারেন। তো আমরা বেসিক্যালি যারা আমরা কোনো কিছু জানি না বাট অনলাইনে আমরা কম জানি তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা ভিউ অ্যাডভার্টাইজমেন্ট এবং ইউটিউব অ্যাডস দেখে কিন্তু খুব ভালো পরিমাণে এখান থেকে ইনকাম করে নিতে পারবে। তো আমরা প্রথম দেখাই ভিউ অ্যাডভার্টাইজমেন্টগুলো। এখানে ভিউ অ্যাডভার্টাইজে ক্লিক করলে আমরা, করার পরে অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে শো করবে। তো এবার আমরা ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা এটা ক্যাপচাটা ফিল আপ করে দিব। তো ক্যাপচা ফিল আপ করার পরে এখানে দেখুন গিভ মি অ্যাক্সেস দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন নিচের দিকে আমাদের কিন্তু অ্যাড শো করতে আছে। এই দেখুন অ্যাডগুলো, এখানে কিন্তু অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, অনেক অ্যাড দেওয়া আছে যেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে প্রতিদিন কিন্তু ভালো পরিমাণ এই সাইট থেকে আপনারা ইনকাম করে নিতে পারেন। তো চলুন আমরা একটি অ্যাড এখানে ক্লিক করে দেখি। তো এখানে আমরা এডের এই এডে ক্লিক করলাম। করার পরে একটু সময় আমাদের ওয়েট করতে হবে। দেখুন আগে অ্যাডভার্টাইজমেন্ট ইজ ক্লোজ, ট্রাই এগেইন। ওকে আমরা আবার ট্রাই করি, নতুন করে আবার আনি আমরা অ্যাডভার্টাইজমেন্ট, ভিউ অ্যাডভার্টাইজমেন্ট আসি। আসার পরে একটু লোড হোক, হওয়ার পরে দেখুন একটা এড আমরা এখানে
ক্লিক করব। এই এটা আমরা ক্লিক করলাম, করার পরে একটু সময় আমাদের ওয়েট করতে হবে। তো এই দেখুন একটু সময় আমরা ওয়েট করব, এখন দেখুন প্লিজ ওয়েট বলছে। এখানে একটা ক্যাপচা একটা লোডিং হবে, লোডিং হওয়ার পরে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচা আমাদের ফিল আপ করতে হবে। দেখুন এখানে লোডিং হচ্ছে, এটা সম্পূর্ণ লোডিং হবে। আমাদের এই লোডিং হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে। তো এরপরে আমাদের সামনে একটি ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আমাদের ফিল আপ করে দিতে হবে। তো এখানে আমাদের কি বলছে দেখুন, ক্লিক দ্য আপসাইড ডাউন পিকচার্স, তো এটা আমাদের ক্লিক করতে হবে, যেটি উল্টো পিকচার এটি আমাদের ক্লিক করতে হবে। তো দেখুন থ্যাংকস ফর ওয়াচিং, তো আমাদের অ্যাডটা কিন্তু দেখা হয়ে গেছে। তো এখন আমরা দেখি আমাদের ব্যালেন্সে যাই, তাহলে দেখি আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। তো আমরা নিচের দিকে আসি, এই দেখুন আমাদের ব্যালেন্স কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এই দেখুন ওয়ান ক্লিক, এখানে একটা ক্লিক রয়েছে, এটা ক্লিকের দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। তো এভাবে আমরা সেমভাবে দেখি আবার ভিউ অ্যাডভার্টাইজমেন্টে যাই, যাওয়ার পরে সেমভাবে কিন্তু আমরা এই অ্যাডগুলো কিন্তু দেখতে পারতো। আরেকটি অ্যাড আপনাদের দেখাই, এখানে অ্যাডের নামের উপরে ক্লিক করব, করার পরে একটু সময় আমাদের ওয়েট করতে হবে। এখানে দেখুন প্লিজ ওয়েট দেওয়া আছে, এই প্লিজ ওয়েট পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, এখানে লোডিং হবে, লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। তো দেখুন এটা কিন্তু লোডিং হচ্ছে, তো লোডিং কমপ্লিট, এখন পিকচার চলে আসছে। এখন উল্টো সাইডটা আমরা ক্লিক করব, এখানে কিন্তু এটা একটা ক্লোজ হয়ে গেছে, নিউ উইন্ডোজ, ওকে, এরকম প্রবলেম সমস্যা নাই, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের দেখা। তো এরকমভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ অ্যাড এখান থেকে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পারেন। এরপরে যেটি হচ্ছে আপনাদের বললাম, আরেকটি হচ্ছে খুব সহজ, যেটা ইউটিউব ভিউ অ্যাডস, এটা আছে খুব সহজ, এটা আপনারা করতে পারেন। এটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই দেখুন আমাদের সামনে কিন্তু ইউটিউব অ্যাডগুলো চলে আসছে। তো ইউটিউবের অ্যাডগুলো কিন্তু থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারি। দেখুন 0.001 করে, এখানে ইউটিউবের অনেকগুলো অ্যাড আছে, যেগুলো দেখে কিন্তু আপনারা প্রতিদিন খুব ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারেন। তো এই সাইডে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনারা ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডগুলো দেখতে পারেন, এবং ইউটিউবের যে অ্যাড আছে অ্যাডগুলো দেখতে পারেন। আর যারা সার্ভের কাজ করেন তারা তো সার্ভে দেখতে পারেন। এখানে দেখুন অফার ওয়াল অ্যান্ড সার্ভে আছে, সার্ভের কাজ করতে পারেন, ট্রাফিক এক্সচেঞ্জের কাজ করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে পেইড টু সাইন আপের কাজ আছে, এখানে ক্যাশ গ্রিড আছে, এসব করে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং যেমন আপডেট অ্যাকাউন্ট, তো আপডেট অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনারা ভালো একটি পরিমাণ ইনকাম করতে পারেন। তো আপডেট অ্যাকাউন্ট করলে দেখুন আপডেটের ক্ষেত্রে আপনারা কী কী ফেসিলিটি পাবেন তার এখানে সম্পূর্ণ দেওয়া আছে বিস্তারিত। আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং আপডেট করতে চাইলে আপনারা আপডেট করতে পারবেন, আবার ফ্রিলি ইউজ করতে চাইলে আপনারা এখান থেকে খুব সহজে ফ্রিলি কিন্তু ইউজ করতে পারেন। তো আমরা মাই অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে দেখুন আগে যে অ্যাডটা দেখছিলাম এই অ্যাডটা কিন্তু আমাদের দেখা হয়ে গেছে, এবং এখানে দেখুন আমাদের কিন্তু দুইটা ক্লিক হয়ে গেছে। তো এখানে আমাদের দেখুন এখানে রেফার স্টার্স দেখতে পারবো, এখানে ভিডিও অ্যাডস যদি আমরা দেখি ভিডিও অ্যাডসগুলো এখানে দেখতে পারবো, এবং এখানে দেখুন আমরা চাইলে কিন্তু রেন্ট রেফার করতে পারি এবং বাই রেফারও করতে পারি। তো এটা আপনাদের ইচ্ছা, আপনাদের বাই করতে চান রেফার বাইও করতে পারবেন। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের যে রেফার লিঙ্ক, তো এই রেফার লিঙ্ক যদি আমাদের রেফার লিঙ্কে কেউ ক্লিক করে অ্যাকাউন্ট করে, তাহলে কেউ যদি কাজ করে তাহলে আমরাও কিন্তু এখান থেকে ইনকাম এর একটি পার্সেন্টেজ পেয়ে যাব। তো এই ছিল এই ভিডিওটা, যদি ভিডিওটাতে কোনো কিছু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।